আজকেও আমি তোমাদের সাথে আমার লাইফে ডেইলি বেসিসে ফেস করি এবং তোমরাও ডেইলি বেসিসে ফেস করো এমন একটা প্রবলেমের সমাধান আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে হ্যাঁ, একটু পড়লেই আর কোনো মোটিভেশন কাজ করে না, কোনো এনার্জি থাকে না। আজকে একটু মোটিভেটেড ফিল করি, মনে হয় যে সব কিছু করে একদম ফাটায় ফেলবো, কালকে মনে হয় হ্যাঁ এগুলো করে কী হবে, কোনো ভয় পারপাস খুঁজে পায় না। ভাইয়া এক ঘন্টার জন্য পড়তে বসলাম, এক ঘন্টা ধুমসে পড়ছি, এক ঘন্টা পড়ার কোনো এনার্জি থাকে না, পড়তে ইচ্ছে করে না, মনে হয় যে এগুলো করে কী হবে। এই প্রবলেম ভাইয়া তোমার শুধু একার হয় না, এই প্রবলেম দুনিয়ার সবার হয়, আমারও হয়। সো এইটা কেমনে সলভ করা যায় বা আমি হচ্ছে এই প্রবলেমটা কেমনে সলভ করি? আমি বাই দ্য ওয়ে আমি তোমাদের জন্য যত ভিডিও বানাই কিংবা তোমাদের জন্য যত ভিডিও দেই, এই জায়গাটা ব্যাটার তাই না? ব্যাকগ্রাউন্ডে ওই যে ক্লাউডটা আসলে একটু থাকলে যেটা হয় যে স্ক্রিন ঝলসে যায়। আমি যেটা করি তোমাদের জন্য এমন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি যেটা তোমার কোনো না তোমার লাইফের কোনো না কোনো একটা প্রবলেম সলভ করবে। সো এই ভিডিওটাতে তোমার ইনশাল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো এটার জন্য কী করতে পারো ভাইয়া? প্রত্যেক দিন আগে তোমাকে একটা জিনিস বুঝাই, তুমি যদি ভাইয়া এমনি চিন্তা করো যে আমি একদিন গোসল করলাম, আজকে একদিন গোসল করলাম, গোসল খুব ভালো মতো করছি, এখন আমি প্রত্যেক দিন একবার গোসল করা দিয়ে আমি প্রত্যেক দিন সুস্থ থাকবো, প্রত্যেক দিন আমি ফুরফুরে থাকবো, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু তুমি আজকে গোসল করছো, প্রত্যেক দিন যদি তুমি হেলদি থাকতে চাও, তুমি যদি ফুরফুরে থাকতে চাও, তোমাকে আবার গোসল করতে হবে, আবার গোসল করতে হবে, প্রত্যেক দিন গোসল করতে হবে যদি রেগুলার বেসিসে তুমি হেলদি থাকতে চাও, তাই না? বা তোমাকে আমি খাবার দিয়ে বলতে পারি, তুমি যদি চিন্তা করো আজকে অনেক পুষ্টিকর খাবার খেলাম, অনেক খাবার খাইছি, আর খাওয়া লাগবে না, হ্যাঁ এটা দিয়ে তিন চার দিন কাটাই দিব, তিন চার দিন সুস্থ থাকবো, সম্ভব? সম্ভব না। তোমাকে সুস্থ থাকার জন্য এখন খাইছো, আবার কিছুক্ষণ পর আবার খাইতে হবে, আবার খাইতে হবে, আবার খাইতে হবে। সো মোটিভেশন জিনিসটা হচ্ছে অনেকটা এরকম গোসল কিংবা খাবার খাওয়ার মতো, তুমি একবার মোটিভেটেড ফিল করছো এটা দিয়ে তুমি অনেক দূরে যাইতে পারবা না, বেশি দূর যাইতে পারবা না, মেবি নেক্সট এক ঘন্টা, মেবি জাস্ট দুই ঘন্টা তুমি কাজ করতে পারবা, তারপর তুমি আবার ডাউন ফিল করবা, তুমি আবার পারপাস হারাই ফেলবা লাইফের, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি নর্মাল, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তাহলে কী করতে হবে? তাইলে যেই মুহূর্তে আমি আবার ডাউন ফিল করতেছি ওই মুহূর্তে আমার নিজেকে সামহাউ একটা পুশ দিতে হবে, মোটিভেশন পুশ। এটা কেমনে দিব? এটাই বলতেছি। এটার জন্য আগে প্রত্যেক দিন সকালবেলা সিম্পল একটা কাজ করবা, সকালবেলা ঘুম থেকে জাগার সাথে সাথে, ক্লাউডটা থেকে দূরে থাকতে হবে, আচ্ছা ঘুম থেকে জাগার সাথে সাথে এক গ্লাস পানি খাবা, দরকার দুই গ্লাস খাবা, খেয়ে ফ্রেশ হবা, হয়ে এক কাপ চা খেয়ে সাথে সাথে বাসা থেকে বের হয়ে পড়বো, বের হয়ে 10-15 মিনিটের জন্য এরকম ফ্রেশ কোনো একটা জায়গাতে যেখানে জাস্ট তুমি নিজের সাথে নিজে একা টাইম স্পেন্ড করতে পারবা, ওই 10-15 মিনিট টাইম নিয়ে জাস্ট একটা মোমেন্টে নিজেকে নিয়ে যাবা, জাস্ট একটা মোমেন্ট, ফিউচারের একটা মোমেন্টে নিয়ে যাবা। মোমেন্ট কোনটা? যেই দিন তুমি ওয়েবসাইটে বসে এসএসসির রেজাল্টের দিন তোমার রোল নং এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ওয়েবসাইটে ইনসার্ট দিচ্ছ, ওই মুহূর্তে যদি স্ক্রিনে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটুকু চলে আসে তখন তোমার কী অনুভূতি হবে? তোমার ফ্যামিলি মেম্বার্স বা তোমার টিচার্স এবং তোমার ওয়েলিশার্স যারা আছে ওদের কেমন অনুভূতি হবে? জাস্ট ওই মোমেন্টটুকু একবার জাস্ট চোখ বন্ধ করে ওই সকালবেলা একবার জাস্ট ওই মোমেন্টটুকুতে নিজেকে নিয়ে যাও, দেখবা সাথে সাথে তুমি ইমেন্স একটা বুস্ট পাবা। জাস্ট সিম্পল কী কাজ করতে হবে? এসএসসির রেজাল্ট তুমি যেটা করতে চাচ্ছ দীর্ঘদিন ধরে, এটা যেই মুহূর্তে অ্যাচিভ হয়ে যাবে ওই মুহূর্তটাতে তুমি কেমন আনন্দ অনুভব করবে ওইটা জাস্ট এখনই অনুভব করো। প্রত্যেক দিন সকালবেলা ওই আনন্দের অনুভূতিটুকু দিয়ে শুরু করো, কথা বুঝছো? তাইলে যেটা হবে যে তুমি সকালবেলা ইমেন্স একটা বুস্ট পাবা সারাদিন পরিশ্রম করার জন্য। বাট কাহিনী যেটা হবে, তুমি যখন এরকম সকালবেলা একটু টাইম নিয়ে নিজেকে মোটিভেটেড করে পড়তে পড়তে বসলাম, তুমি আবার এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা কিংবা দুই ঘন্টা পর আবার সেম, মানে কোনো মোটিভেশন থাকবে না, আবার তুমি ডাউন ফিল করবা, আবার তোমার পড়তে ইচ্ছে করবে না, আবার মনে হবে এগুলো করে কী হবে বা আমি পারবো না, এরকম একটা অনুভূতি আবার আসবে, মানে সাইন এক্সের কার্ভের মতো, একবার আপ একবার ডাউন, তখন সেম কাজটা তোমাকে আবার করতে হবে, আবার পানি খাইতে হবে,
আবার চা খাইতে হবে, আবার একটু যদি পসিবল হয় বাসা থেকে বের হয়ে এরকম এরকম গ্রিনি কোনো একটা জায়গাতে, হ্যাঁ রিফ্রেশিং কোনো একটা জায়গাতে গিয়ে আবার 5-10 মিনিট চিন্তা করবো যেই মুহূর্তে আমার এসএসসি রেজাল্টটুকু দিবে, যদি আমার রেজাল্টটুকু অর্জন হয়ে যায় কেমন অনুভূতি হবে। আর যদি এটা পসিবল না হয় তখন পড়ার টেবিলেই চোখ বন্ধ করে জাস্ট 30 সেকেন্ডের জন্য অনুভব করো যে ইয়া আমি প্রত্যেকটা সাবজেক্টে 80+ 90+ পাইতে চেয়েছিলাম, আমি পায়া গেছি। ওই মুহূর্তে তোমার বডিতে যেই ইমেন্স একটা কাইন্ড অফ ডোপামিন কিংবা অ্যাড্রেনালিন হিট করবে, ওই হিটটুকু এখনই আনার চেষ্টা করো বডিতে, দেখবা আবার নেক্সট 2 ঘন্টার জন্য পড়ার তুমি এনার্জি পাচ্ছ। তো এই জিনিসটা, তাইলে জিনিসটা কীরকম, এটা একবার করলে হয় না, প্রত্যেক দিন বারবার বারবার যখনই ডাউন ফিল করবা এটা করতে হবে, যখনই ডাউন ফিল করবা এটা করতে হবে, যখনই ডাউন ফিল করবা এটা করতে হবে, ঠিক আছে? তাইলে হচ্ছে তুমি সারাদিন, উইকের প্রত্যেকটা দিন, মাসের প্রত্যেকটা দিন, বছরের প্রত্যেকটা দিন তুমি মোটিভেটেড থাকতে পারবে। অ্যান্ড মাঝে মাঝে এগুলোও কাজ করবে না, মাঝে মাঝে এগুলা ওই পারপাস বারবার রিকল করা সত্ত্বেও ডাউন ফিল করবা, অ্যান্ড দ্যাটস ওকে। আমরা অলওয়েজ 100% কখনোই এনার্জেটিক অ্যান্ড মোটিভেটেড থাকতে পারি না, মাঝে মাঝে ডাউন যাবে, বাট চেষ্টা করো 80% টাইম, 80+% টাইম যাতে তুমি মোটিভেটেড থাকতে পারো, কথা বলছো 20% টাইম যার নামে যায়, ঠিক আছে? আচ্ছা তোমাদের একটা দেখাই, এখানে পাখিগুলো চলে গেল, ভাই দেখো আমি হচ্ছে পিছনে বেশ কিছু, শুরুতে দেখো না আকাশে বেশ কিছু পাখি পাখি উঠতেছিল, আমি এরা দেখেও কিন্তু নিজেকে বুস্ট করতে পারি। কেমনে? ওই পাখিগুলো দেখলে আমার মনে পড়ে আমার একটা গোল হচ্ছে আমি কোনো একদিন এরকম প্যারাগ্লাইডিং করবো, মানে প্যারাগ্লাইডিং মানে হচ্ছে আকাশে তুমি ডানা লাগে পাখির মতো উড়ে বেড়াইতে পারবা, সেটার জন্য ভালোই টাকা পয়সা লাগে। সো এইটা দেখাও কিন্তু আমি নেক্সট 1-2 ঘন্টা পরিশ্রম করার মোটিভেশন হিট করতে পারি। কেমনে? আমি চিন্তা করি যে যদি আমি নেক্সট 1-2 ঘন্টা ভালো মতো পরিশ্রম করতে পারি বা নেক্সট 1-2 ঘন্টা এই কাজটুকু করে ফেলতে পারি, অ্যান্ড এটা যদি রেগুলার বেসিস আমি ধরে রাখতে পারি, কোনো একদিন আমার ইনাফ টাকা হবে অ্যান্ড আমি এই পাখিটার মতো প্যারাগ্লাইডিং করে আকাশে উড়ে বেড়াইতে পারবো। সো যেটা সাম আপ করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যেটা বলো যে ভাইয়া একটু পড়লেই কিছুক্ষণ পরে আর মোটিভেশন থাকে না, হ্যাঁ পড়তে ইচ্ছে করে না, এনার্জি থাকে না, মোটিভেশন ধরে রাখতে পারে না, এটা সমাধান হচ্ছে মোটিভেশন ধরে রাখার দরকার নাই, মোটিভেশন থাকার জিনিস না, তোমার শরীর ব্রেন তো মোটিভেশনের বাড়ি না যে এখানে সারা জীবন থেকে যাবে, তোমাকে তাকে সে চলে যাবে তাকে আবার আনতে হবে, সে চলে যাবে তাকে আবার আনতে হবে, সে চলে যাবে তাকে আবার আনতে হবে, সে চলে যাবে, চুপচাপ বসে ওই মোমেন্টটা চিন্তা করবা, জাস্ট ওই মোমেন্টটা, দেন 2 ঘন্টা মোটিভেশন পাবা, আবার 2 ঘন্টা ধুমসে পড়বা, আবার সেম কাজটা করবা, কথা বুঝছো? অ্যান্ড এই কাজটা করার জন্য চা এবং পানি, প্রচুর পরিমাণে পানি তোমাকে অনেক 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 বেশি হেল্প করবে, ঠিক আছে? আর তোমাদের যাদের সামনে পরীক্ষা, হ্যাঁ তোমরা একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে যদি প্রচুর পরিমাণে ভাত খাও তাইলে ভাত আমাদেরকে টায়ার্ড করে ফেলে, তো ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করবা। ইনস্টিট আমি কী খাই, আমি হচ্ছে সারাদিনে 8-12টার মতো ডিম খাই, সাথে 3 প্যাকেট নুডলস খাই, অ্যান্ড প্রচুর বাদাম খাই, প্রচুর বাদাম খাই, কলা খাই, এইগুলো হচ্ছে প্রোটিন বেসড খাবার, কথা বুঝছো? এগুলোতে যে কার্বোহাইড্রেট নাই তা না, আছে কার্বোহাইড্রেট আছে, বাট এগুলো মেইনলি প্রোটিন বেসড খাবার। তুমি যখন বেশি কার্বোহাইড্রেট বেসড খাবার খাবা, হ্যাঁ এইগুলো আমাদেরকে ড্রাউজি ফিল করায়, গ্রগি ফিল করায়। সো এটাও কিন্তু আর একটা রিজন আমাদের ফুড হ্যাবিট যে কেন আমরা ডেইলি বেসে মোটিভেটেড ফিল করি না। তুমি যদি প্রত্যেকদিন 3 প্লেট বিশাল উঁচা করে ভাত খাও, তোমার লাইফে যতই বড় গোল থাকুক না কেন তুমি মোটিভেটেড ফিল করবো না, তুমি ড্রাউজি ফিল করবা, তোমার ঘুম আসবে, তোমার টায়ার্ড লাগবে। ইনস্টিড চেষ্টা করো যে প্রোটিন বেসড খাবার খাইতে, বেশি করে ছোলা খাও, যদি তোমার এক্সপেন্সিভ প্রোটিন জাতীয় খাবার যদি ম্যানেজ করতে না পারো, বেশি করে ছোলা খাও, হ্যাঁ ডিম খাও, কলা খাও, বাদাম খাও, এগুলো তো খুব বেশি দামি দামের জিনিস না, তাই না? অ্যান্ড ভাতের পরিমাণটুকু কমায় দাও, অ্যান্ড প্রতিদিন চেষ্টা করো একটা শশা কিংবা একটা গাজর, কোনো না কোনো একটা ভেজিটেবল রাখতে। কলা তো বললাম খুবই সহজলভ্য, ফুড হ্যাবিটটাও যদি চেঞ্জ করো তাহলে 1 নম্বর জিনিস বললাম কি, প্রত্যেকদিন ঘুম থেকে জেগে ওই মোমেন্টটাতে নিয়ে যেতে হবে যে মোমেন্টে আমি আমার এসএসসি রেজাল্টটুকু, কাঙ্ক্ষিত রেজাল্টটুকু অ্যাচিভ করে ফেলবো, ওই আনন্দটুকু বারবার অনুভব করতে হবে, অ্যান্ড যখনই ডাউন ফিল করবো এটা করতে হবে। অ্যান্ড 2 নম্বর জিনিসটা ডায়েট, তুমি প্রপার খাবার দাবার যদি ঠিকমতো না খাও তাহলে তুমি যতই মোটিভেশন থাকুক থাকবে না, মোটিভেশন ধরে রাখতে পারবে না। 3 নম্বর জিনিস হচ্ছে আমরা কিন্তু দিন শেষে আমাদের চারপাশটা কীরকম, আমাদের চারপাশে মানুষগুলো কীরকম, এদের অ্যাভারেজ বা একটা কোট আছে যে আমরা দিন শেষে ওই মানুষটাই হই আমরা আমাদের ডেইলি বেসিসে
যেই পাঁচজন মানুষের সাথে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি, আমার চারপাশের পরিবেশটা যেরকম। সো তুমি যদি তোমার চারপাশের পরিবেশে এমন মানুষ রাখো যারা রেগুলার বেসিসে তোমার সাথে টক্সিক আচরণ করে, বা তারা নিজেদের লাইফে টক্সিক, তাদের লাইফে কোনো গোল নাই, কিচ্ছু নাই, ওরা প্রোডাক্টিভ না, হার্ডওয়ার্কিং না, তাহলে কিন্তু ভাইয়া আমি যেগুলো বললাম, এক নম্বর দুই নম্বর, এগুলো ভালো মতো কাজ করবে না। সো চারপাশে এমন মানুষকে দিয়ে, এমন মানুষজনকে দিয়ে সারাউন্ড করো নিজেকে যারা অলরেডি তোমার গোলটা অ্যাচিভ করে ফেলছে, যারা অলরেডি লাইফে ভালো করতেছে, তাহলে ওদের কাছে অনেক কিছু শিখতে পারবা, বা অজান্তেই দেখবা তুমি ওদের মতো হয়ে যাচ্ছ। কারণ আমরা যেটা রেগুলার বেসিসে দেখতে থাকি আমরা অটোমেটিক্যালি ওইটার মতো হয়ে যাই। সো চেষ্টা করো তোমার আশেপাশে যদি ওইরকম মানুষ না থাকে যারা পড়াশোনায় ভালো করতেছে বা পড়াশোনা অলরেডি ভালো করে ফেলছে বা তোমার সিচুয়েশনটুকু উৎসাহ গেছে, এদের সাথে এদেরকে নিজেকে সারাউন্ড করো, এদের কন্টেন্ট দেখো, এদের ভিডিও দেখো, কথা হচ্ছ এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস হচ্ছে তোমার চারপাশে ওইসব মানুষজনকে কাট অফ করে দাও যারা তোমার গোল রিলেটেড জিনিসপত্রে তোমাকে কন্ট্রিবিউট করবে না। তাহলে তুমি দেখবা যে তোমার এনার্জি ড্রেনিং যেটা হয় এটা অনেকাংশে কমে গেছে, ঠিক আছে? সো এই তিনটা জিনিস খালি অ্যাপ্লাই করবে, ওই যেই মুহূর্তে রেজাল্টটুকু দিবে ওই মুহূর্তটা বারবার মনে করো যখনই ডাউন ফিল করো। দুই নম্বর খাবার দাবারের ব্যাপারটা মাথায় রাখবা। তিন নম্বর হচ্ছে চারপাশে এনভায়রনমেন্টটা অ্যান্ড কাদের সাথে মিশতেছো, কারা কাদের সাথে তুমি টাইম স্পেন্ড করতেছো, এটা একটু কন্ট্রোল করো। তাহলে দেখবা যে এই যে ডেইলি বেসিসে হ্যাঁ মোটিভেশন থাকে না, এনার্জি থাকে না, এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক।